আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে যারা আমরা সায়েন্স নিয়ে ভর্তি হব বা যারা আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তাদের বড় একটি লক্ষ্য থাকে মেডিকেল এন্ট্রান্স বা নিট পরীক্ষা দেওয়া কেননা এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডক্টর হওয়ার যে সুযোগটা সেটা কিন্তু পাওয়া যায় তো এই পরীক্ষার জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিব বা এই পরীক্ষার জন্য কোন বইগুলো সবচেয়ে বেশি ভালো হবে যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাদের জন্য বাংলা বই পড়েও কি এই পরীক্ষা পাশ করা যায় বা বাংলা বইয়ের পাশাপাশি কোন সহজতর ইংরেজি বইগুলো পড়লে আমরা খুব সহজেই এই পরীক্ষাটি ক্র্যাক করতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিব প্রত্যেকটি বিষয় অনুযায়ী কোন বইগুলো সবচেয়ে বেশি ভালো হবে এবং বইগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো তোমরা অবশ্যই অলরেডি হয়তো জানো যে নিট পরীক্ষার জন্য আমাদের এইচএস এ তিনটা সাবজেক্ট থাকা জরুরি সেই তিনটা সাবজেক্ট কি একটা হচ্ছে বায়োলজি একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট তোমার থাকতে হবেই হবে তোমার অঙ্ক না থাকলেও হবে কিন্তু এই তিনটা সাবজেক্ট কিন্তু থাকতে হবেই এবার কথা হলো এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হবে টোটাল সাতশো কুড়ি মার্কের সাতশো কুড়ি মার্কের পরীক্ষার মধ্যে তিনশো মার্ক থাকবে তোমার বায়োলজি থেকে অর্থাৎ এই পরীক্ষার অর্ধেক মার্ক সাতশো কুড়ির অর্ধেক তিনশো হয় অর্থাৎ ফিফটি পারসেন্ট ক্যারি করছে কিন্তু এই বায়োলজি সাবজেক্টটা বাকি একশো আশি ফিজিক্স একশো আশি কেমিস্ট্রি ওকে তো এই মিলে তোমার হয়ে যাচ্ছে সাতশো কুড়ি তো এই সাতশো কুড়ির মধ্যে তোমাদের বেস্ট স্কোর করার জন্য যে বইগুলো সবচেয়ে বেশি জরুরি তো প্রথমেই তোমার হচ্ছে আসবে বায়োলজি কেননা ফিফটি পারসেন্ট এখান থেকেই তোমার মার্কস থাকবে তো বায়োলজির জন্য যেটা বায়োলজির বাইবেল বলা হয় সেই বইটা হচ্ছে এনসিআরটি বুক এনসিআরটি যে বুক যে বইটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্লাস ইলেভেন এবং এর দুটো বই তোমাদের দেখিয়ে দিব। দেখে নাও এই বইটা হচ্ছে এনসিআরটির বই খুবই পাতলা খুব বেশি মোটা নয় এই বইটা কিন্তু বারবার তোমাদের পড়তে হবে বারবার পড়তে হবে তুমি ভেবো না যে হচ্ছে একবার পড়েই এটা বুঝে যাবে অনেক অনেক তত্ত্ব এর মধ্যে রয়েছে বেশ খুটিয়ে খুটিয়ে লাইন বাই লাইন তোমাদের কিন্তু পড়তে হবে এবং এই বইটা থেকেই বেশিরভাগ প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের কিন্তু এই নিট পরীক্ষায় চলে আসে তো অবশ্যই এই বইটা প্রথম তোমাদের সাজেস্ট করব এটা ক্লাস ইলেভেনের এবং এর জন্য এনসিআরটির যে বইটা সেটা হচ্ছে এটা এটাও দেখিয়ে দিলাম তো যাই হোক এই হচ্ছে এনসিআরটির বই এই বই কিন্তু তোমাদের রাখতে হবেই এবং এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই ওকে এর পাশাপাশি তোমাদের কিন্তু আরেকটা বই সাজেস্ট করব যেটা হচ্ছে ছাত্রার মেডিকেল এন্ট্রান্সের জন্য যে বইটা তারা লিখে সেই বইটা হচ্ছে এই বইটা ঠিক আছে সাঁতরা এই যে তোমরা দেখে নাও সাঁতরা পাবলিকেশনের সেন মিদ্যা এবং সাতরা এখানে সাঁতরা পাবলিকেশন এই বইটা কিন্তু মেডিকেল এন্ট্রান্সের জন্য লেখাও থাকে এই যে মেডিকেল এন্ট্রান্স ওকে অর্থাৎ নিট পরীক্ষার জন্য তারা কিন্তু এই বইটা প্রস্তুত করেছে বা তৈরি করেছে খুব ভালো একটি বই এই বইটাও কিন্তু তোমাদের নিতে হবে তো এই হলো বায়োলজির জন্য তোমাদের সাজেস্ট করবো এনসিআরটি বই আর সাঁতরা বই এই দুইটা বই যদি বারবার তোমরা খুটিয়ে খুটিয়ে পড়ো তাহলে আর এর থেকে বাইরে কোনো ধরনের প্রশ্ন হওয়ার চান্স কিন্তু থাকে না এই বই তোমাদের পড়লেই হবে এরপরে দেখো ক্ষেত্রে ক্ষেত্রে অনেকেই বলে যে এনসিআরটি বই যারা যারা টিচার রয়েছেন তিনারা অবশ্যই সাজেস্ট করেন এনসিআরটি বই বইয়ে তেমন কিছু নেই এবং এখান থেকে খুব বেশি কনসেপ্ট ক্লিয়ার হয় না তো এখান থেকে বেশি কিন্তু তোমরা বুঝে উঠতেও পারো না প্রশ্নগুলো বা এখান থেকে তেমন ভাবে প্রশ্ন আসে না তো এনসিআরটি বইটা কিন্তু তারা রেফার করে না কিন্তু তারপরে অনেকেই আছে যে হচ্ছে এনসিআরটি বইটা রেফার করে কেননা এই সিলেবাস ধরেই যেহেতু পরীক্ষাটা হয় তো অবশ্যই আমি সাজেস্ট করব এনসিআরটি বইটা অবশ্যই তোমরা রাখো এবং এই বইটা কিন্তু পড়ো এবং এনসিআরটি ফিজিক্সের যে বইটা তোমরা এদিকে তার ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনসিআরটি ফিজিক্স বই তো এই বইটা অবশ্যই তোমরা নিবে এর পাশাপাশি কিন্তু তোমরা ছায়া পাবলিকেশনের বাংলা ভার্সনের যে বইটা সেই বইটা কিন্তু তোমরা নিয়ে নিবে অবশ্যই এই বইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ছায়া যে বইটা তোমাদের নিতে হবে দেখো এই হচ্ছে ছায়া পাবলিকেশনের এটাও কিন্তু মেডিকেল এবং জয়েন্ট যেই পরীক্ষাটাই দাও না কেন দুটোর জন্যই হচ্ছে এই বইটা হচ্ছে ক্যাপাবল দেখো ছায়া পাবলিকেশনের পদার্থবিদ্যা দোয়ারি মজুমদার মাইতির লেখা এই বইটা ঠিক আছে তো এই হলো বইটার কন্টেন্ট এতগুলো পেজ রয়েছে এবার আমরা চলে যাচ্ছি পরের পরে দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য অবশ্যই এনসিআরটি বই তোমরা এখানে দেখতে এটা হচ্ছে কেমিস্ট্রি বই এই বইটা তো তোমরা অবশ্যই রাখবে রাখবেই এর পাশাপাশি ছায়া পাবলিকেশনের বইটা যেটা হচ্ছে দোয়ারি মজুমদার সাত সাতরাল লেখা সেই বইটাও কিন্তু বাংলা ভাষণে তোমাদের রাখতে হবে বা পড়তে হবে খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালোভাবে তাহলেই কিন্তু তোমাদের কিন্তু যে কন্টেন্টের যে বোঝা বা পড়া সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু এতটুকু করলেই কিন্তু হবে না এর পাশাপাশি তোমাদের কি করতে হবে অবজেক্টিভ প্র্যাকটিস করতে হবে কেননা আমাদের নিটের ক্ষেত্রে সব প্রশ্নগুলো থাকে অবজেক্টিভ ঠিক আছে নেগেটিভ মার্কেটিং মার্কেটিং বলি কেন নেগেটিভ মার্ক রয়েছে ওকে তো অবজেক্টিভ টাইপ যেহেতু প্রশ্নগুলো তার জন্য তোমাদের প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে অবজেক্টিভ প্রশ্নগুলো এক একটা প্রশ্ন একটা প্রশ্নের জন্য চার মার্কস থাকবে অর্থাৎ বায়োলজির ক্ষেত্রে তোমাদের টোটাল নাইনটিটা প্রশ্ন থাকবে নাইনটি ইন্টু ফোর নচারে ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট এখানে কিন্তু তোমাদের থাকবে পঁয়তাল্লিশটা প্রশ্ন পঁয়তাল্লিশ ইন্টু ফোর তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার একশো আশি এখানেও ঠিক একই রকম পঁয়তাল্লিশ ইন্টু ফোর তাহলে হয়ে যাবে তোমাদের একশো আশি তো এইভাবে কিন্তু তোমাদের যেহেতু শর্ট প্রশ্নগুলো থাকবে এবং এক একটা শর্টে কিন্তু তোমাদের চার মার্কস থাকবে অপশন অর্থাৎ মাল্টিপাল চয়েস যে প্রশ্নগুলো অপশন সেখানেই থাকবে তো প্র্যাকটিস কিন্তু তোমাদের বারবার করতে হবে প্র্যাকটিস সেট নিয়ে এবার কথা হলো প্র্যাকটিস সেট আমরা কি নিব প্র্যাকটিস সেট হচ্ছে তোমাদের যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এনসিআরটি ফিঙ্গার টিপস যেটা রয়েছে অনেক স্যারি এটা করান তো এটা খুবই ভালো একটা বই এখানে তোমরা একসঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটারই পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু এই এনসিআরটি যে ফিঙ্গার টিপস এই বইগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বইগুলো কিনলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো এই হলো নিটের জন্য যে বইগুলো তোমাদের সাজেস্ট করব এই বইগুলো সবচেয়ে ভালো বই যারা আমরা বাংলা মিডিয়ামে পড়ি বা যারা আমরা বাংলা ভার্সনে পড়ি তাদের জন্য কিন্তু এই বইগুলো পড়লেই কিন্তু এই পরীক্ষাটাতে খুব ভালো একটা রেজাল্ট করা যায় এছাড়াও তুমি যদি ইংলিশে পারদর্শী হও তো ইংলিশের যে বইগুলো রয়েছে যেরকম আরিয়ান্তের বই রয়েছে তো সেই বইগুলো এসসি বার্মার বই রয়েছে সেই বইগুলো তোমরা পড়তে পারো যদি তোমার ইংলিশ বেস্ট মানে বেশ ভালো হয় কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ যেহেতু আমরা বাংলা ভাষায় বেশি কথা বলি বেশি বুঝি বাংলা ভাষাটা তার জন্য আমি বাংলা ভাষার যে বইগুলো সেগুলো রেফার করলাম তোমাদের এই বইগুলো পড়লে তোমাদের মানে বেশ উপকারে আসবে এবং ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করতে পারবে তো আশা করছি এই ভিডিওতে ভিডিওটি দেখে তোমাদের উপকারে আসছে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাদেরও দেখার সুযোগ করে দাও আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এর পরেও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত রয়েছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো